বুধবার সকালে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারের আমের সেট সংলগ্ন এলাকায় আবর্জনার স্তূপে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। তড়িঘড়ি তারাই আগুন নেভানোর চেষ্টা করেন, খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান, কেউ বা কারা ধূমপান করে এই স্থানে ফেলার পর আগুন লেগে গিয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে বাজারের একাংশ বলে জানান আড়ত কর্মী পিন্টু কুণ্ডু। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আজকে আমাদের আম মার্কেটে এই যেখানে আমের সেট আছে সেই সেটে একটা বড় সড়ো অগ্নিকাণ্ড আর কি আগুন লেগে গেছিলো। যে আগুন লেগেছিলো সেই আগুন নেভাতে আমাদেরকে দমকল বাহিনীকে বন্ধ ডাকতে হয়েছিল। সেই দমকল বাহিনী এসে আগুন নেভালো। তো আমার মনে হচ্ছে কেউ বা কারা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক ওখানে আগুন বা দেশটার গাড়ি ফেলেছে, যার দরুন এই আগুনটা লেগেছে। তো এই সামান্য ভুলের জন্য একটা মার্কেট বড় সড়ো ক্ষতির হাত থেকে বেঁচে গেল আজকে। কিন্তু আমার সবার কাছে এটাই অনুরোধ, কেউ যেন এরকম ভুলটা না করে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা। বুধবার সকালে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারের আমের সেট সংলগ্ন এলাকায় আবর্জনার স্তূপে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। তড়িঘড়ি তারাই আগুন নেভানোর চেষ্টা করেন, খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান, কেউ বা কারা ধূমপান করে এই স্থানে ফেলার পর আগুন লেগে গিয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে বাজারের একাংশ বলে জানান আড়ত কর্মী পিন্টু কুণ্ডু। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আজকে আমাদের আম মার্কেটে এই যেখানে আমের সেট আছে সেই সেটে একটা বড় সড়ো অগ্নিকাণ্ড আর কি আগুন লেগে গেছিলো। যে আগুন লেগেছিলো সেই আগুন নেভাতে আমাদেরকে দমকল বাহিনীকে বন্ধ ডাকতে হয়েছিল। সেই দমকল বাহিনী এসে আগুন নেভালো। তো আমার মনে হচ্ছে কেউ বা কারা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক ওখানে আগুন বা দেশটার গাড়ি ফেলেছে, যার দরুন এই আগুনটা লেগেছে। তো এই সামান্য ভুলের জন্য একটা মার্কেট বড় সড়ো ক্ষতির হাত থেকে বেঁচে গেল আজকে। কিন্তু আমার সবার কাছে এটাই অনুরোধ, কেউ যেন এরকম ভুলটা না করে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।